হাহাকার কে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। তোর মতো হাজার মানুষ ফুটপথে রাত কাটে, কি খেয়ে বা মরে বাঁচে কে বা খবর রাখে রে, কে বা খবর রাখে। মরে গেলে পাই না মাটি ছিঁড়ে শকুন দল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল। পানির দামে রক্ত বিকাই জ্ঞানীদের দেশে, ধনীরা সব ধনী হলো গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিরে দেখাই বাবুর বল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল। শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সাহেব, ওলামায়ে দ্বীন এবং বিভিন্ন প্রান্ত থেকে ইমানি জজবা নিয়ে মাদ্রাসার দরদ বুকে নিয়ে আগত বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর আমার ছোট ও বড় ভাই বন্ধুগণ, তথা মজলিস থেকে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও ভগ্নীগণ, দীর্ঘদিন পরে আবার এখানে আসতে পেরেছি এবং আপনারা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে নিজেদের মহাব্বাতের টানে এখানে বছরের মাথায় একবার করে আসেন, সেইভাবে আপনারাও এখানে আসতে পেরেছেন। আমরা উভয় পক্ষ কেউ শুনব কেউ শোনাব এই রকম একটা সুন্দর বাসনা নিয়ে এই মজলিসে উপস্থিত হয়েছি, যে আল্লাহ আমাদের এই কাজটিকে সুষ্ঠুভাবে ত্বরান্বিত করে দেবেন, সেই আল্লাহর একটুখানি শুকুরগুজারি করি, নামাক হালালি করি মহাব্বাতের সাথে। নিজের ঠোঁটকে নাড়িয়ে যদি একবার বলি আলহামদুলিল্লাহ, তারপরে তার প্রেরিত রসুল আখেরি নবী রাহমাতুলিল আলামিন জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করেছেন, সেই অঙ্গগুলোর ভেতরে যেগুলো মুখ্য মুখ্য অঙ্গ, সেগুলোর একাধিক জায়গাতে আলোচনা করেছেন এবং সেগুলো সম্পর্কে আপনাকে সচেতন হওয়ার জন্য আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। যেমন কোরআনে আলোচনা এসেছে বহুবার কানের, বহুবার এসেছে চোখের, বহুবার আলোচনা এসেছে আপনার অন্তরের। এই অঙ্গগুলোই মানুষের জীবনকে হেরফের করে দেয়, উলট পালট করে দেয় এবং এই অঙ্গগুলোর ভূমিকা বেশি। সেই কারণে রব্বুল আলামিন চোখের আলোচনা করেছেন, কানের আলোচনা করেছেন, ঠোঁটের আলোচনা করেছেন, অন্তরের আলোচনা করেছেন। আজ আপনার সামনে একটি মূল্যবান অঙ্গ, যে দুটো নাম হলো চোখ, এই সম্বন্ধে দু চারটি কথা আপনাদেরকে শোনাব। চোখ কত বড় নিয়ামত, যে এই চোখ আছে বলে পৃথিবীর রং রূপ সব দেখতে পাই, অন্তত নিজের মা বাবাকে রহমতের দৃষ্টি দিয়ে একবার তাদের পানে তাকাবার সুযোগ পাই,
নিজের বাল বাচ্চাকে দেখি, নিজের জীবন সঙ্গিনীকে দেখি, তো মনের যাবতীয় ব্যথাকে ভুলে যাই। এই ছেলে পেলে আস্তে আস্তে কাজ করো, কথা বলবে না। এই চোখ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, তারা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত আছে তা আপনি অনুমান করতে পারেন। বিদেশ থেকে বাড়ি আসতে গেলে ছোট ছোট ছেলেপেলে আব্বাজি বলে এগিয়ে আসে, কিন্তু ওদের সোনা মুখখানা অন্ধ যারা তারা দেখতে পায় না। যে বিবির পানে ছুটে আসে মানুষেরা ব্যাকুল হয়ে, যেখানে গেলে মানুষ শান্তি পায়, সেই শান্তির যে আসবাব, যে উপায়, তাকে এক নজর দেখতে গেলে আমার আপনার মনে যে পরিবর্তন আসবে, এবং কোরআনের ওয়াদা অনুযায়ী আমার অশান্ত মনের ভেতরে শান্তি আসবে, সেই বস্তুটাকে আমি দুনয়ন দিয়ে দেখতে পাই না। যারা দেখতে পাই না তাদেরকে জিজ্ঞেস করুন যে নয়নের দাম কত। এই জন্য রব্বুল আলামিনের নবী বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা দুনয়ন থেকে বঞ্চিত করে দিয়েছেন, যারা দুনিয়ার সুখ সমৃদ্ধ, দুনিয়ার সৌন্দর্য, অট্টালিকা, ফুলের বাগান, নিজের বাল বাচ্চা, মা বাবা, ছেলে মেয়ে, কাউরে কিছুই দেখার সুযোগ করতে পারেনি, এত বড় বিশাল নিয়ামত থেকে যাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দিয়েছেন, তাদের সম্বন্ধে সুসংবাদ শুনিয়েছেন নবীজি কোরআনে। কি বলেছেন? মান সলেবা করিমতাইহে ফালাহুল জান্নাত। কোন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুটো চোখ যদি ছিনিয়ে নেন, তার যদি নয়নে জ্যোতি না থাকে, তাহলে এমন মানুষটা অন্ধ হয়ে কানা হয়ে যদি বেঁচে থেকে ইমানের উপরে মরে যায়, তো নবীজি বলছেন তার বদলে তাকে জান্নাত দেওয়া হবে। শুধু এটাই বিনিময়। কেন? এ বেচারি চোখ দিয়ে আজে বাজে কিছু দেখেনি, তো ওর গুনাহও হয়নি। এই মানুষটার চোখ ছিল না বলে কাউরি বিশতলা বাড়ি দেখে এর মনের ভেতরে সুরসুরি তৈরি হয়নি, তো এর গুনাহও হয়নি। এই মানুষটার দুটো চোখ ছিল না, তো কোন এক অচেনা গ্রাম দিয়ে যাওয়ার কালে কোনো এইরকম বেপর্দা নারীর দিকে তাকায়নি, আর তাকিয়ে তাকে দেখতেও পায়নি, তার পঙ্কিলতা সে ডুবেনি, তার দ্বারাই গুনাহ হয়নি। সুতরাং এই মানুষটার অপরাধ, এই মানুষটার পাপ অনেক কম। এই জন্য এটা কি করা হলো? রাসূলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো ফালাহুল জান্নাত। এই মানুষটা কানা অবস্থায়, অন্ধ অবস্থায় যদি ইমানের উপরে মরে যায়, তাহলে সে লোকটা জান্নাতে। বাচ্চাটা পাপ মরে হারিয়ে আছে এখানে, কাঁদছে। বাপের নাম কথা, ছেলেটার নাম সোহেল, ছেলেটা নাম হলো সোহেল আক্তার, ওর বাপের নাম হলো কটা, গ্রামের নাম হলো পাতমুর। আরে কেউ যদি পাতমুরের থেকে থাকেন তো এই উপকারটা করেন তো। এই লাওয়ারেস বাচ্চাটাকে ওর বাবা এনেছে কি মা এনেছে, আর এখানে এসে হারিয়ে গেছে। ছেলেটার নাম সোহেল আক্তার, ওর ওর বাপের নাম হলো কটা, আর বাড়ি হলো পাতমুর। আরে যদি এই কটার বাড়ি হলে এখানে আসো। কটা, তোমার কয়টা, ছটা না সাতটা বাচ্চা আছে? যে একটা বাচ্চাকে তুমি এর উপরে হারিয়ে দিলা, শালা কোন আজুক বিটি ছেলে গো। এই জিল্লতিকে এখানে কেন নিয়ে বসে আছেন? মাদ্রাসার আগা দিয়ে গিয়ে রাখেন কা, সারাটা বেলা গেলে অন্তত ওর নামে একশোটা টাকা পড়বে। নিয়ে যান ওকে এখান থেকে, এই কেউ নিয়ে যাও না এখানে, মাদ্রাসার আগা দিকে নিয়ে যাও। আর কটার বাড়ি আলি থাকো তো মাদ্রাসার আগা দিকে ছেলে নিয়ে যাও। জানা রে এই ছেলে গেলে তোরা নিয়ে যা না বাচ্চাটাকে রে। হ্যাঁ, তার লাগে তো হারালছে, আর মার ছটা ছেলে তো কটার, নিয়ে যাও মাদ্রাসার আগা দিকে নিয়ে যাও, এখানে রাখিও না, এখানে থাকতে গেলে ডিস্টার্ব হচ্ছে কথা বলতে।
ले जाओ ले जाओ। अच्छा मारो क्या हो लड़ा ना जाओ आ जाओ ले जाओ। सालार बेटा सालारा नियत करे जरमाई ना ना कि साला जेखन सेखने साला हारिए थे गई छे একটু থামেন একটু দূরত পড়েন মজলিস শান্ত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা তাহলে চোখ যাদের আছে তাদের অপরাধ বেশি, আর চোখ যাদের নেই তাদের অপরাধ কম। চোখ মানুষের ইমানকে বাড়িয়ে দিতে পারে, চোখ মানুষের ইমানকে কেড়ে নিতে পারে। আল্লাহ এমনই এক নিয়ম থেকে করেছেন, দুধহারি তরবারের মতো, একে যদি ঠিক করে ব্যবহার করা যায় তো ঠিক ফল দেবে, আর একে যদি উল্টা পাল্টা করে দেওয়া যায় তাহলে যাওয়ার বেলাতেও কাটবে, আসবার বেলাতেও কাটবে। আমি বেশি লম্বা সময় নিব না, উদাহরণস্বরূপ বলছি, নবী মূসা একটা মানুষকে মার্ডার করে দিয়ে পালিয়ে চলে গেছিলেন মাদিয়ান শহরে। তো সারাটা দিনের শেষে পড়ন্ত বেলায় এক ইদারার পাশে গিয়ে হাজির হলেন, সেখানে একদল রাখাল বালটি ডুবাচ্ছে, পানি তুলছে, আর নিজেদের ছাগলগুলোকে পানি পান করাচ্ছে। আর পার্শ্বে দুটো বেটি ছেলে 10 হাত দূরে চুপচাপ দাঁড়িয়ে আছে। তিনি গিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, ফামা খাতব কুমা, কি ব্যাপার তোমাদের? সবাই নিজেদের ছাগলকে পানি পান করাচ্ছে, আর তোমরা দুজন দূরে দাঁড়িয়ে কেন আছো, পানি কেন পান করাও না? মেয়ে দুটি জবাব দিল, আমরা অতক্ষণ পানি পান করাতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই বেটা ছেলেদের ভিড় শেষ না হয়ে যাবে, ততক্ষণ ওই ইন্দারার কিনারায় আমরা যেতে পারবো না। নবী মূসা ভাবলেন এই ব্যাপার, তিনি বড় একটা বালটি নিয়ে ইন্দারাতে ডুবালেন, ডুবাবার পরে বালটি ভর্তি করে পানি তুলে এই মহিলা দুটির ছাগলগুলোকে পান করিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, সন্ধ্যা নেমে এলো, তোমরা নিজেদের বাড়ির দিকে চলে যাও, কেন যে তোমরা দুজন বলেছো এর আগে যে আমাদের ভাই নাই আর আমাদের বাপটা অতি বৃদ্ধ অচল মানুষ, এই জন্য ছাগল আমাদেরকে চড়াতে হয় বেটি ছেলে হয়ে। তো বাড়ি যাও, সাঁজ নেমে এলো, বাড়ি গেল। বাড়ি গিয়ে এই সুন্দর ঘটনাটাকে না বলে থাকতে পারল না এই মেয়ে দল। বাপকে বলছে, বাজান এইরকম একটা যুবক ছেলে আমাদের এর কাছে এসে বালটি নিয়ে ইন্দারা থেকে পানি তুলে পানি পান করিয়ে দিল, না হলে আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারতাম না। বাপ বললেন, হারে বেটা, এত ভালো ছেলেটা তোমাদের এই উপকার করে দিয়েছে, তো ছেলেটাকে যাও না ডেকে নিয়ে আসো না, ওকে কিছু বদলা দেওয়া যাবে। এবার কোরআন বলছে, ওয়াজাআত ইহদাহুন্না আলা যামশি আলা ইসতিহয়াইন, দুই বেটির মধ্যে এক বেটি লজ্জা লজ্জা ভাব করে মুখটাকে নিচু করে মাথাটাকে নিচু করে হাঁটতে হাঁটতে চলে এলো ওই গাছের তলায় যেখানে নবী মূসা দিনের বেলায় পড়ন্ত বেলায় চুপচাপ বসেছিলেন, যে আল্লাহ এ বিদেশে কোথায় রাত কাটাবো বলে চিন্তিত হয়েছিলেন। ওখানে গিয়ে মেয়েটি বলছে, তোমাকে আমার বাপ ডাকলো, কেন জি?
লেয়ুতি কা আজরাতা, যেহেতু তুমি উপকার করে দিয়েছো আমাদের, তোমাকে কিছু বদলা দেওয়া হবে, কিছু মজুরি দেওয়া হবে, তার জন্য ডেকে পাঠিয়েছেন, চলো আমার সাথে। এই গুনগুন বন্ধ করো, এই গুনগুন বন্ধ করো না, এখান থেকে হটো। মুসা রবি হাঁটতে লাগলেন মেয়ে ছেলেটির সাথে, ওর বাড়ি কোথায় আছে কে জানে, যে চেনে সে আগে হাঁটছে, যে চেনে না সে পিছে পিছে হাঁটছে। এখান থেকে বাস স্ট্যান্ড যেতে হবে গোপালপুর, তাহলে বাড়ি। তো নবী মুসা এবার পিছনে পিছনে হাঁটছেন, আর এই মেয়ে ছেলেটি আগে আগে হাঁটছে। 3 মিনিট চলা হয়নি, নবী মুসা মেয়েটিকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বলছেন, এই তুমি আগে আগে চলতে পারবে না, তুমি পিছে পিছে চলো, আমি আগে আগে চলবো। রাস্তা যেদিক দিয়ে যেতে হবে, কোনো জায়গায় যদি ডান আর বাম হতে হয়, তাহলে তুমি পিছন দিক থেকে একটা ঢিলা উঠিয়ে এইভাবে নিক্ষেপ করবে। ডান দিকের রাস্তায় যদি খেলো, তো আমি বুঝে নিব যে আমাকে ডানে যেতে হবে, কিংবা বাম দিকের রাস্তায় যদি খেলো, তাহলে আমি বুঝে নিব যে আমাকে বামের রাস্তা নিতে হবে। আর যদি ঢিল না ছুড়ো, তাহলে সোজা রাস্তা, হাঁটছি তো সোজাই চলব। কি জন্য মেয়ে ছেলেটি আগে আগে হাঁটছে, ও হলো এলাকার মেয়ে, আর তুমি বিদেশি মানুষ, ওকে অনুসরণ করবে, পিছনে পিছনে হাঁটবে, তো অসুবিধাটা কোথায়? চিন্তা করিয়ে নেইবার যোগ্য যোগ্য মুফাসসির কিতাবের ভেতরে ব্যাখ্যা লিখে রেখেছেন, তারা বলছেন নবী মুসা একজন আল্লাহর প্রেরিত দূত এবং আল্লাহর নবী, সুতরাং তিনি টের পেলেন এটা কথা যে এই রাস্তা চলার কালে যদি একটু হাওয়া বয় আর মেয়ে ছেলেটির মুখটা থেকে কাপড় সরে যায়, তাহলে আমি তার মুখ দেখতে পাবো। এই হাওয়ার কারণে পথ চলার সময় যদি তার পায়ের একটা অংশ খুলে যায়, তাহলে আমি তার পিণ্ডলীর নিচের অংশগুলো দেখতে পাবো। আর এই ফর্সা মহিলার হাত যদি দেখা যায়, এর মুখ যদি দেখা যায়, তোর বাপ হারালে ডেকে লি আই, অকাম পাইয়ে দিছে এখানে, ব্যাগ হারালে দেখানে কি করবো আমি, হ্যাঁ 1300 টাকা আছে, তুই সাদগা করে দেখা, বাড়ি যা যা, ওখানে যা কাগজ সাদগা করে দিন, যা হাঁট হাঁট এখানে যা হাঁট। তাহলে যদি ছেলে আটকে তো এখানে নিয়ে চলে আয় না, আজি এখানকার সব ব্যবস্থা করে দেওয়া যাবে। হাওয়া পেয়েছে একটা, এখান করে মিজাজটাকে খারাপ করে দিল গোড়া থেকে। কি বললেন নবী মুসা, হাওয়াতে যদি কাপড় উড়ে আর তোমার চেহারা আমি দেখতে পাই, তাহলে আমি পুরুষ জাতি, তোমাকে দেখে আমার মনের ভেতরে চঞ্চলতা সৃষ্টি হবে। তোমার সাদা সাদা ফর্সা রঙের এই হাতগুলো যদি খুলে যাই আর আমি যদি দেখতে পাই তোমাকে, কেন যে তুমি আগে আগে চলছো, তো দেখতে গেলে আমার ইমানটা দুর্বল হয়ে যাবে। তোমার পায়ের কোনো অংশ যদি খুলে যায় আর আমি যদি দেখতে পাই, তাহলে আমার মনের ভেতরে চঞ্চলতা সৃষ্টি হবে। আর একটা নারীকে এইভাবে যদি আমি দেখতে থাকি, তাহলে আমার ইমান ড্যামেজ হয়ে যাবে, আমার ইমান দুর্বল হয়ে যাবে, আর আমি আমার ইমান তোমাকে দেখে দেখে দুর্বল করতে রাজি নয়। পিছনে হও, আগে করো আমাকে। আগে আগে হাঁটলেন, বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। এই মুসা নবীর এই একটা ব্যবহার এখানে আমানতদারি, আর আরেকটা 1 ঘন্টা আগে যেটা ব্যবহার, যে যত বড় বালটি ইন্দারাতে নামিয়েছিলেন একজন লোকে উঠাতে পারবে না, অথচ তিনি উঠিয়ে দিয়েছিলেন, এই একটা ব্যবহার। এই দুটো ব্যবহার দেখে এই নারী, ও কিন্তু লোকটাকে মেপে নিল, এই যুবকটাকে। বাড়ি গিয়ে যখন মুসা নবী বসেছে ওর বাপের সামনে, তো কথাবার্তা যখন শুরু হয়েছে, তখনই মেয়েটা বলছে কি, ইয়া আবাতে ইস্তাজির হো, আব্বাজি এই ছেলেটাকে বাড়িতে চাকর রেখেলেন, এই ছেলেটাকে হাতছাড়া করিয়েন না,
কেন এর ভেতরে দুটো গুণ আমি দেখেছি, ইন্নাহু লাকাবিউন আমিন, এই ছেলেটা বড্ড মজবুত এবং বলিষ্ঠ, একেবারে 20-22 লিটারের ডোলকে একাই ইন্দারাতে নামিয়ে একাই খিঁচে তুলে নিয়ে এসেছে, কাউরি সাহায্য নেয়নি। আর একটা দেখলাম ছেলেটা বড্ড আমানতদার, আমি আগে আগে চলছিলাম তো সে আমাকে আগে চলতে দেয়নি, আমাকে পিছনে করে দিয়েছে এবং সে আগে হয়েছে। কেন হয়েছে? যদি আমি বেটি ছেলে আমার শরীরের কোন অংশ খোলা পড়ে যায় তাহলে সে দেখতে গেলে তার ইমান নষ্ট হয়ে যাবে। তাহলে এত বড় ইমানদার ছেলে, এত বড় আমানতদার ছেলে, একে যদি বাড়িতে মজুর রাখা যায়, একে যদি লেবার রাখা যায়, তাহলে আমাদের লাভ হবে, লোকসান কোনো মতে হবে না। বেটি বুদ্ধি দিল বাপকে, বাপ তখন বলছে বুদ্ধি তো খারাপ নয় রে বেটি, তো বুদ্ধিটা কবুল করা যাক, তো সাবালক ছেলেকে এভাবে বাড়িতে লেবার রাখবো, উঠে কোন ঘটনা ঘটে যায় লাটানাকে পাটানা, তো তা বাদ দিয়ে পরে পরেই তখন লোকটা বলছে এক কাজ কর না রে বাবা, আমার বাড়িতে তুই থাক, আর আমার এই দুটা বেটির ভেতরে কোনো একটা বেটির সাথে তোর বিয়ে দিয়ে দিছি, তোর তো টাকা পয়সা কিছু নাই, তা 8 বছর আমার বাড়িতে বকরি চড়িয়ে দে, তোকে আর টাকা পয়সা আমি হাতে তুলে দিব না, 8 বছরের বকরি চড়াটার যা ফিস দাঁড়াবে ওইটা আমার বেটির মোহরানা হিসাবে সাব্যস্ত হয়ে গেল, তুই আমার বাড়িতে থাক। নবী মুসা গাছের তলায় বসে দোয়া করেছিলেন, আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও, রুটির ব্যবস্থা করে দাও। 1.5 ঘন্টা পরে বাড়ি এলো, তো এমন ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিল যে নবী মুসা খুশির জ্বালায় কোনাতে বসে বসে ঘুষে, আল্লাহজি তোমার কাছে রুটি চেয়েছিলাম পেটের খোরাক করার জন্য, তো তুমি রুটিও দিলা, আর রুটি যে পাকিয়ে দেবে রুটি পাকানে ওয়ালি কেউ আমাকে দিয়ে দিলা, তোমার শুক্রিয়া আদায় করে আমার শেষ না। এদিক খালি রেখে দেন, গোড়াটুকু নিয়ে নেন, চোখ দিয়ে দেখলে ইমান খারাপ হবে এই কথাটার প্রতি আপনাদের যদি এখনও পূর্ণ বিশ্বাস না এসে থাকে, তাহলে আর একটা কথা বলছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, খুব বড় আলেম, খুব বড় আলেম, গত হয়ে গেছেন দুনিয়া থেকে। উনি একদিন ক্লাসে আসছেন ওনার ওস্তাদের, ওস্তাদের নাম হচ্ছে ওয়াকিয়ে, তো ওস্তাদের কাছে এসে এবার বলছেন ওস্তাদজি আজকে কোনো কথা মগজে ঠিকঠাক হয়ে বসছে না কেন, কথা যেন মনে আসছে না, কথা যেন মনে আসছে তো খেয়াল রাখতে পারছি না, কথাগুলো যেন আমার গোচহারা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি একটু আমাকে বলবেন তো। মাওলানা বলছেন ভালো করে শুনো আমার কথা, তুমি কি আজ সারা দিনে আল্লাহর কোনো নাফরমানি করেছো, খেয়াল করো তো কোনো কি নাফরমানি তোমার দ্বারাই হয়েছে, যদি কোনো নাফরমানি তোমার দ্বারাই হয়ে থাকে তাহলে নাফরমান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের এলেম দেন না, আর মগজটাকে খারাপ করে দেন। অতএব তুমি চিন্তা করো তো সাফি, তোমার দ্বারাই যদি আজ কোনো নাফরমানি কাজ হয়ে থাকে তাহলে তোমাকে তওবা করতে হবে এবং জীবনে নাফরমানি করতে হবে না, তাহলে আল্লাহ তোমাকে এলেম দেবে। ইমাম শাফি বলছেন যখন আমি আপনার ক্লাসে আসছিলাম তো আমি আমার আগে একটা মেয়ে ছেলেকে গত হতে দেখেছি, আমার আগে আগে হাঁটছিল, কিন্তু আগে আগে চলার কালে মেয়ে ছেলেটির পায়ের গোড়ালির নিচে, পায়ের গোড়ালির উপরে এবং পিণ্ডলির নিচের সাদা সাদা মোটা মোটা মাংস পেশিগুলো যে আছে হাওয়াতে একবার খুলে গেছিল এবং তার ওই পায়ের মাংসগুলো দেখা যাচ্ছিল। ও আগে আগে হাঁটে এবং আমি পিছে পিছে হাঁটি, আমি ওই মেয়ে ছেলেটি ওই সাদা চামড়াকে, সাদা মাংসপিণ্ডকে একাধিকবার দেখেছি, একাধিকবার নজর পড়েছে, 2 বার দেখেছি, 3 বার দেখেছি, 4 বার দেখেছি। ওস্তাদজি বললেন তুমি একটা মেয়ে ছেলের গোড়ালির উপরের আর পিণ্ডলির নিচের মাংসগুলো দেখেছো, তো তাতে তোমার মনটাতে সুখ পাচ্ছিল? জি হ্যাঁ, আমাকে ভালো লাগছিল। উনি তখন কি বলছেন, শাকাউ তো ওয়াকিয়ান আনসু এ হেফজি,
ফাউসানি বেতারকেল মাসি। আমি যখন এই কথাটা বললাম আমার ওস্তাদকে, তখন তিনি আমাকে সাবধান করে বললেন, এই পাগল ছেলে, তুমি একটা রমণীর দিকে একবার নজর দিয়ে তাকাবার অনুমতি শরীয়তে আছে, আর দ্বিতীয়বার তার দিকে তাকাবার অনুমতি নেই, সাবধানবাণী আল্লাহর শরীয়তে লেখা আছে। তারপরে একটা আজনাবি বেটি ছেলের পায়ের মাংসপিণ্ডকে তুমি দেখেছো আর তোমাকে দেখতে ভালো লেগেছে, বারবার দেখতে থেকেছো, এটা হলো অপরাধ, এটা হলো মাসিয়াত, এটা হলো গুনাহের কাজ, আর তোমার দ্বারাই গুনাহ হয়েছে, তোমার ইমানে বাটা চলে এসেছে, যার কারণে তোমার মগজে আল্লাহর দিনের কথা আর ঢুকে না, বাড়ি গিয়ে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, তাহলে আল্লাহ তোমাকে এলেম দেবেন, নচেত এলেম দেবেন না। যদি এটা দুনিয়ার ঘটনা বললাম বলে আপনাকে বুঝাবার চেষ্টা করলাম, যদি বুঝে নিয়ে থাকেন তো ভালো, যদি না বুঝে থাকেন তো আজনবী মেয়েকে দেখলে আর আপনার ইমানের যে বারোটা বেজে যাবে এ কথাটাকে যদি বিশ্বাস না লাগে, তাহলে আপনাকে একটা সহি হাদিস বলছি। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লিহাজাতিন, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা প্রয়োজনের কারণে বাড়ি থেকে বের হলেন, যাচ্ছিলেন, কোথায় যাবে, বাজারের দিকে যাবে, এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে বাজার আছে, বাজারের দিকে উনি যাবেন। এবার যেতে যেতে রাস্তাতে একটা মেয়ে ছেলের সাথে মোলাকাত হলো, মেয়ে ছেলেটি অসংযমী লেবাস পরেছিল, শালীনতার পোশাক পরেছিল না, তার গা জায়গা জায়গা খোলা ছিল, তার গলা দেখা যাচ্ছিল, তার হাত দেখা যাচ্ছিল, তার শরীরের কিছু কিছু অংশকে নজর যাচ্ছিল, সেটাকেও ঠিকঠাক করে ঢেকে রাখেনি। খারাপ সেন্সে হাদিসটাকে বুঝবেন না, নাহলে গুনাহগার হয়ে যাবেন। বলছি কার কথা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবার চোখে পড়ে গেল একটা আজনবী বেটি ছেলে, তার ওয়াশালীন পোশাক দেখে এক নজর যেমনি তার গায়ের উপরে পড়ে যাওয়া, নবীজির মনের ভেতরে চঞ্চলতা তৈরি হয়ে গেল, রাসূলের মনের ভেতরে একটা কেমন যেন অন্য হালাত তৈরি হয়ে গেল, তিনি যেন নিজেকে আর সংবরণ করতে পারছেন না। এক কথাই বলি, মনের ভেতরে চেতনা তৈরি হয়ে গেল, একটা নারীর প্রতি আকর্ষণ যে বেটা ছেলের হয় সেই আকর্ষণটা মনের ভেতরে তৈরি হয়ে গেল। তখন নবীজি এবার রাস্তা পার করে বাজারের দিকে আর গেলেন না, ওখান থেকে উল্টো পথে হাঁটা দিয়ে দিলেন বাড়ির পানে। মনে উত্তেজনা তৈরি হয়ে গেল, মেয়ে ছেলেকে যদি ওয়াশালীন পোশাকে আপনি দেখেন তাহলে চোখ দিয়ে দেখতে গেলে আপনার যে বারোটা বেজে যাবে এ কথাটা যে কত সত্য, তার জন্য এই সহি হাদিসটা বলছি। রাসূল বাড়ি ফিরে আসছেন, বিবি আছেন বাড়িতে কয়টা, 9টা, কোনো বিবির বাড়িতে বাল বাচ্চা নেই, কোনো অসুবিধা নেই, অভাব নেই, এই ব্যাপারে এইরকম অবস্থাতে রাসূল আসছেন, তো প্রথম বাড়ি পড়ল কার, তো বিবি জাইনাবের। রাসূল একদম হন 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 করে জাইনাবের বাড়িতে ঢুকে গেলেন, কি হলো তারপর, দাখালা আলা জাইনাবা, রাসূল জাইনাবের বাড়িতে গেলেন, ওয়াহিয়া তামাশো, জাইনাব এমন একটা বেটি ছেলে চামড়াকে পাকাতে জানতেন, চুম দিয়ে এবং মশলাপাতি দিয়ে কেমন করে শোধন করতে হয়, তিনি শোধন করতেন চামড়াকে এবং চামড়াগুলোকে শুকিয়ে ব্যাগ বানাতেন, চেন বানাতেন এবং আরও অন্যান্য সামান বানিয়ে বেগুলো বিক্রি করে দিয়ে টাকা করতেন, আর সেই টাকাগুলোকে গরিব দুঃখীর ভিতরে বন্টন করে দিতেন, কোনোদিন জমা করতেন না। জাইনাব চামড়াকে পরিষ্কার করছেন, হাতে চুন মশলা লেগে আছে আর চামড়া ধরে আছে, ওর বালগুলোকে চুলগুলোকে উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করছে, আর ওই হালাতে রাসূল ঢুকে গেলেন। আর যাওয়ার পরে আমি খুব লেহাজ করে বলছি, আমি বেলেহাজ হয়ে কথা বলিনি,
এর থেকে আর কি আপনাকে ভাষা বলবো। রসুলের কাছে যা বলছেন, চামড়া খান ধুয়ে দাও।